হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা ভীষণ ভালো কাজের খবর নিয়ে চলে এসেছি, যেটা একটা মেডিসিন কোম্পানির কাজ। কোম্পানির যে নামটা আছে আপনারা অনেকেই শুনেছেন, ফ্র্যাঙ্ক রোজ মেডিসিন কোম্পানি। আপনারা সবাই নামটা শুনেছেন ফ্র্যাঙ্ক রোজ কোম্পানির। তো এই কোম্পানির যে মেডিসিন স্টোরগুলো আছে অ্যাপোলোর মতন বিভিন্ন বড় বড় যে স্টোরগুলো থাকে, সেখানেই কিন্তু সেই কাউন্টারে আপনাদের কাজ করতে হবে। এখানে সম্পূর্ণ কিন্তু কাউন্টারে থাকতে হবে, থেকে কিন্তু কাজ করতে হবে। সম্পূর্ণ কাজটা কিন্তু আপনারা বিনামূল্যে পাবেন, এখানে একটা পয়সাও কাউকে দিতে হবে না। আপনারা ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু এইচআরের হোয়াটসঅ্যাপ নাম্বারে সিভিগুলো সেন্ড করে দেবেন। এখানে কিন্তু কেউ ফোন করবেন না, দয়া করে শুধু আপনারা সিভিগুলোই সেন্ড করবেন। এখানে আপনাদের ফোন করার কোনো প্রয়োজন নেই, আমি বারবার এ কথাটা বলে দিচ্ছি। আপনাদের সরাসরি সিভিগুলো সেন্ড করে দেবেন আপনারা। এবারে আমি বলে দেই আপনাদের যে কাজটা কি করতে হবে, আপনাদের যোগ্যতা কি লাগবে, এবং আপনারা কি কি কাজ জানতে হবে আপনাদের এই কাজটা করার জন্য। লোকেশন কি রয়েছে, স্যালারি কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করছি। আপনারা যদি ভিডিওটা সঠিকভাবে না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর এইচআরের সাথে কিন্তু আমার কথা হয়নি, আমি আরেকবার বলে দেই সম্পূর্ণ স্পষ্টভাবে, এইচআরের সাথে কিন্তু আমি কথা বলতে পারিনি, যেহেতু কালকে অনেক রাতে আমি অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছি, উনি সরাসরি আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেননি। তো দেখে একটা জেনুইন প্ল্যাটফর্ম থেকে দেখতে পেয়েছি, আমি তারপরেই কিন্তু ভিডিওটা রেডি করে চ্যানেলে আপলোড করছি। তো আপনারা কিন্তু ওনাকে ফোন করবেন না, আপনারা ওনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। ওখানে মেনশন করা আছে যে ডোন্ট কল, অনলি হোয়াটসঅ্যাপ। সো আপনারা কিন্তু ওনাকে ফোন করার কোনো দরকার নেই। আপনারা আমার ভিডিওটা দেখার পরেই এই কোয়ালিফিকেশন যা যা আমি বলছি, যাদের এই কোয়ালিফিকেশনগুলো থাকছে তারাই কিন্তু এখানে সিভি পাঠাবেন। এবং একটা কথা বলে দিই, এখানে কিন্তু মেল এবং ফিমেল সবাইকেই নেওয়া হচ্ছে, অর্থাৎ পুরুষ এবং মহিলা সবাই কিন্তু এখানে কাজ করতে পারবেন। আপনারা সমস্ত ভিডিওটা আমার ভালো করে দেখে তারপরেই কিন্তু এইচআরকে সিভি পাঠাবেন। এবার আমি এক এক করে সম্পূর্ণ কাজের বিস্তারিত আলোচনা করছি, আপনারা ভালো করে শুনে নিন। কারণ এখানে কাজ করতে গেলে কিন্তু কিছু কিছু জিনিস আপনার অবশ্যই জানা প্রয়োজন। সেই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। কারণ এটা কোনো এমনি জায়গা না যেখানে আপনি কাজ করতে করতে শিখে যাবেন। এখানে কিন্তু আপনাদের কিছু একটা বেসিক নলেজ আপনাদের কিন্তু থাকতেই হবে, তারপরে তো অবশ্যই অনেক বেশিটা আপনারা শিখে যাবেন, কিন্তু সামান্য একটা নলেজ বা অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতেই হচ্ছে। সেটা আমি বলে দিচ্ছি আপনাদের কি ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হচ্ছে এখানে কাজ করতে গেলে, যেটা না থাকলে আপনারা কাজ করতে পারবেন না। আসুন তাহলে আমি আলোচনা করি। আপনাদের এখানে প্রথমে বলি কি কাজ করতে হবে, জব রোল যেটা আপনার সেখানে রয়েছে, আপনাদের প্রেসক্রিপশন পড়তে জানতে হবে। আপনার জন্য পেশেন্টরা আপনার যে মেডিসিন সবগুলোতে আসবে ফ্র্যাঙ্ক রোজ কোম্পানির, সেখানে আপনি যদি থাকবেন বা আপনাদের মতন আরও যারা স্টাফরা থাকেন সবাইকেই কিন্তু এই যোগ্যতাগুলো থাকতে হবে সবার। তাদের কিন্তু সবাইকে জানতে হবে, প্রেসক্রিপশন পড়তে জানতে হবে। অ্যাকচুয়ালি একটা প্রেসক্রিপশন কী লেখা আছে তাকে, সেখানে অনেক শর্ট ফর্ম লেখা থাকে মেডিসিনের, তো সেগুলো কিন্তু আপনাদের পড়তে জানতে হবে। মেডিসিনগুলোকে কিন্তু প্রেসক্রিপশন পড়ে রেডি করতে হবে, অর্থাৎ কোন মেডিসিনটা কোন জায়গায় রয়েছে বা কোনটা কোন কোন মেডিসিন প্রেসক্রিপশনে লেখা আছে সেগুলো সুন্দরভাবে, যেরকম ওষুধের দোকানে যেভাবে মানুষগুলো করে সেরকম ওষুধগুলোকে নামিয়ে এক জায়গায় রাখতে হবে। কাস্টমারকে হ্যান্ডলিং করতে হবে, মানে একটা কাস্টমার আসলে তার সাথে কথা বলা, ঠিক আছে, তাকে বোঝানো যে হ্যাঁ আপনি একটু বসুন বা কিছু, যা হোক আপনাদেরকে কিন্তু কাস্টমার হ্যান্ডলিং করতে হবে। কম্পিউটারে বিলিং করতে হয়, যারা বিলিং সেকশনে কাজ করবেন তারা কিন্তু বিলিংটা জানবেন, কম্পিউটারে কীভাবে বিল করতে হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন স্টোরগুলোতে এখন সব কিছু সফটওয়্যারের মাধ্যমে কাজ হয়, তো এটা একটুখানি দেখে নিলে আপনারা বুঝে যাবেন। তো ওই বিলিং সম্বন্ধে যদি কারোর অভিজ্ঞতা থাকে তাহলে ভীষণ ভালো হয়, ঠিক আছে। তো এই আমি বলে দিলাম আপনাদের কি কি প্রয়োজন।
তো এগুলো যাদের থাকছে না তারা কিন্তু এখানে কাজ করতে পারবেন না, তারা কিন্তু এখানে সিভি গুলো দয়া করে পাঠাবেন না, কারণ আপনারা শুধু শুধু সিভি পাঠাবেন, রিজেক্ট হয়ে যাবেন, তারপরে আমাকেই বলবেন যে দাদা আমি সিভি পাঠিয়েছিলাম কিন্তু আমার কাজটা হয়নি। কিন্তু যাদের এই অভিজ্ঞতাগুলো নেই তারা এই জায়গায় সিভিটা পাঠাবেন না। আপনারা সিভিতে কিন্তু এই অভিজ্ঞতাগুলো অবশ্যই লেখা থাকবে, যাদের তারাই কিন্তু সিভি পাঠাবেন। যদি সিভিতে উল্লেখ করা নাও থাকে তবুও আপনারা একটা আলাদা মেসেজ করে সেখানে লিখে দেবেন যে আমি আগে মেডিসিনের সাথে যুক্ত হয়ে কাজ করেছি, যে কোনো মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করেছি, সেটা অবশ্যই আপনারা কিন্তু লিখে দেবেন। যোগ্যতা কি লাগছে? যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, যোগ্যতা বেশি কিছু লাগছে না, কারণ এখানে অভিজ্ঞতাটা একটা ভীষণ বড় ফ্যাক্টর, সেই জন্য এখানে যোগ্যতা খুব একটা বেশি দেওয়া নেই, মাধ্যমিক পাস হলেই লাগবে। এবং যে কাজগুলো বললাম সেই কাজে কিন্তু আপনাদের কম করে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে, যে কোনো মেডিসিন শপে, যে কোনো মেডিসিন ওয়্যার হাউসে, যে কোনো ওষুধের দোকান বলুন, যেটা মেডিসিন মানে ওষুধের দোকান, যে কোনো জায়গায় কিন্তু আপনাদের 6 মাসের কমপক্ষে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এটা একদম মাস্ট। এটা না থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবেন কিন্তু আপনাদের কোনো রিপ্লাই আসবে না, আমি বারবার বলে দিচ্ছি, কোনো রিপ্লাই কিন্তু আপনারা পাবেন না। ডিউটিটা আওয়ার্স কতক্ষণ আছে? ডিউটিটা রয়েছে 8 ঘন্টা, কটা থেকে কটা সেটা ওনারা বলে দেবেন। 8 ঘন্টা কিন্তু আপনাদের ডিউটি করতে হবে, 8 ঘন্টা ডিউটি করে আপনারা বাড়ি চলে যাবেন। স্যালারি কিন্তু এখানে কিছু মেনশন করা নেই, স্যালারি এটা ভালো দেয়, কিন্তু আপনার সাথে ইন্টারভিউ জায়গায় বসে ইন্টারভিউটা কেমন দিয়েছেন তার উপরে নির্ভর করে এবং আপনার অভিজ্ঞতা লেভেলটা কেমন আছে এটার উপরে ভিত্তি করে কিন্তু স্যালারি নির্বাচন করা হবে। সে স্যালারিটা কিন্তু এখানে মেনশন করে দেননি, ওনারা কিন্তু আপনাদের সাথে আলোচনা করে তারপরে কিন্তু স্যালারির কথা বলা হবে, সেটা আপনার ইন্টারভিউতেই জানতে পেরে যাবেন। লোকেশনটা কি আছে? লোকেশনটা আমি একটু বলে দিই, কলকাতা রুবি, রুবিতে কিন্তু এই কাজটা হবে। সুতরাং সেই লোকেশনের আশেপাশে যারা রয়েছেন তারাই কিন্তু এখানে কাজটা করতে পারবেন, যদি এই অভিজ্ঞতাগুলো আপনাদের থেকে থাকে যে ডাক্তারের লেখা প্রেসক্রিপশন আপনারা পড়তে পারবেন, প্রেসক্রিপশন দেখে ওষুধগুলো আপনারা রেডি করতে পারবেন, কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারবেন, কাস্টমার হ্যান্ডেলিং করতে পারবেন, এবং যদি কোনো মেডিকেল স্টোরে আপনাদের বা যে কোনো স্টোরে আপনাদের বিলের ওপরে কাজ করার অভিজ্ঞতা থাকে, বিলিং প্রসেসিংয়ের ওপরে কাজ করার অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনারা এই কাজটা অবশ্যই করতে পারবেন। খুব সাধারণ একটা কাজ, যারা এই প্রফেশনে আছেন, এই সমস্ত লাইনে যারা কাজ করেছেন তাদের জন্য ভীষণ ভালো একটা কাজ, জেনুইন একটা কাজ। আপনারা সরাসরি যোগাযোগ করুন, অনেকেই আছেন মেডিসিনের সাথে যুক্ত, অনেকেই আছেন ওষুধের দোকানে অনেকদিন কাজ করেছেন, তারা কিন্তু এখানে কাজ করতে পারবেন। এটা কিন্তু সরাসরি একটা সঠিক জায়গায় আপনারা কাজ পাবেন, যেখানে একটা টাকা পয়সা কাউকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এটা মনে রাখবেন এখানে মেল ফিমেল সবাইকেই কিন্তু নেওয়া হচ্ছে। বয়স কিন্তু এখানে ম্যাক্সিমাম 35 থেকে 38 বছরের মধ্যেই যারা আছেন তারাই আবেদন করবেন, ম্যাক্সিমাম বলেছি, তার মানে আপনার 21 বছর থেকে 38 বছরের মধ্যে হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করার কোনো দরকার নেই, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ করবেন। আমি এইচআরের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সেন্ড করে দিচ্ছি। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে সিভি সেন্ড করার পরে সেখানে লিখে দেবেন আপনার নাম, আপনার হোম লোকেশন, হোম লোকেশন বলতে একদম আপনার বাড়ির যে লোকেশনটা সেই লোকেশনটা একটা মেসেজে লিখে দেবেন। প্রথমে একটা সিভি সেন্ড করবেন, তার নিচে কিন্তু একটা নাম আর হোম লোকেশনটা আপনি সেন্ড করে দেবেন, এবং আপনার অভিজ্ঞতা থাকলে খুব ভালো কথা সেখানেই লিখে দেবেন, এই যে সরাসরি আপনার সাথে যোগাযোগ করে নেবেন। আমি এইচআরের ফোন নাম্বারটা একটু বলে দেই, 8282922992, আরেকবার বলে দিই, 8282922992। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যদি নাম্বারটা বুঝতে প্রবলেম হয় আপনারা আমাকে বলতে পারেন,
আমি কিন্তু সুন্দরভাবে স্পষ্ট করেই বলে দিয়েছি, তাও একবার বাংলাতে বলে দেই। 8282922992। তো এই হলো এইচআরের সম্পূর্ণ ফোন নাম্বারটা, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলি হোয়াটসঅ্যাপ, আপনারা এনাকে হোয়াটসঅ্যাপ করবেন। এইচআরের নাম হচ্ছে পরিস্মিতা সাহা, ম্যাডাম আছেন একজন, পরিস্মিতা সাহা, ওনার সাথে কিন্তু সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, শুধুমাত্র সিভি দেবেন, এখানে কিন্তু ফোন করবেন না, আপনারা শুধুমাত্র সিভি দেবেন। আমার ভিডিওটা দেখার পরেই আপনারা সিভিগুলো এনার হোয়াটসঅ্যাপে আপলোড করে দেন। যদি ওনারা জানতে চান আপনারা কোথা থেকে দেখলেন, অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলের রেফারেন্সটা ওনাকে দিতে পারেন, ঠিক আছে? অবশ্যই আপনি বলতে পারেন জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেল থেকে আপনার নাম্বারটা পেয়ে আমরা যোগাযোগ করছি, ঠিক আছে? এটুকু অবশ্যই যদি কথা হয় আপনারা বলবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারাকে ফোন করবেন না, আপনারা কিন্তু সিভিটা সেন্ড করুন। পরবর্তী আরও অনেক কাজের ভিডিও নিয়ে আমি চলে আসছি, সবাই ভালো থাকবেন, সমস্ত ভিডিওগুলো দেখুন, প্রচুর ভালো ভালো কাজ নিয়ে আসছি, আপনারা সবাই চ্যানেলে থাকুন, ভিডিওগুলো দেখুন, এবং কাজ পেয়ে গেলে সবাই লাইক করবেন এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্যরাও কিন্তু আমার চ্যানেলে এসে কাজ পেয়ে উপকৃত হয়। এবং কোনো ভিডিও যদি মনে হয় এটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য কাজের খুব প্রয়োজনীয় ভিডিও, তো তখন সে ভিডিওটা আপনারা তাদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, নমস্কার।